আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভাই আপনি প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তারা খানা ছয়ে আছে বলেন যে কেউ যেন দাঁড়িয়ে জুতা না পরে অর্থাৎ দাঁড়িয়ে জুতা পরতে নিষেধ করেছেন কিন্তু বর্তমান okresieতে তাই দেখা আছে যে অধিকাংশ মানুষই দাঁড়িয়ে জুতা পরে থাকে তো এটা হাদিস বিরোধী আমল হলো কিনা এই হাদিসের ব্যাখ্যা তাৎপর্য জানতে চেয়েছেন আল্লাহিলিম আবাদের ব্যাখ্যায় ও বলছেন যেমন শেখে বলেছেন যে এটা নাহি এর সাদ এটা মানুষকে অধিক কল্যাণের দিক নির্দেশনা তাদের থেকে ক্ষতি এড়ানোর জন্য মূলক নির্দেশনা এটা মানে এই নির্দেশনাটা ফরজের যায় না এভাবে বলা হয়েছে আর বলা হয়েছে যে বিশেষ করে যে জুতাগুলি দাঁড়িয়ে পড়লে জটিলতার শিকার হওয়া লাগে পড়ে যেতে পারে এই জাতীয় জুতা বা স্যান্ডেল দাঁড়িয়ে না পরে বসে পড়া উচিত বসে পরিধান করা উচিত কিন্তু যদি এমন স্যান্ডেল হয় বা জুতা হয় যেটা দাঁড়িয়ে পড়লে সমস্যা হবে না যেমন অধিকাংশ আজকালের যে মডার্ন যুগের আধুনিক যুগের ডিজিটাল যুগের যে স্যান্ডেল জুতা রয়েছে তো সমস্যা সেরকম হয় না তো যদি আশঙ্কা থাকে পড়ে যাওয়ার তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে না পরে বসে জুতা স্যান্ডেল পরাই উচিত তাছাড়াও সারা অবস্থায় যদি বসে কেউ পরে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসের বাহ্যিক আমল হয়ে গেল আর এটাই হলো উত্তম আমানে এ কাদা এহতাদা তবে আশা করা যায় ছাড় রয়েছে আর শেখ নাস সামিন একজন না আলেম তার ব্যাখ্যা থেকে আমরা আলোক নিতে পারি যে এটা কোন অবস্থার কথা আল্লাহাল রাসূল্লা আলী ওসাল্লাম এর এই নির্দেশনাকে ফরজ অজের পর্যায়ে আলা মায়েক এরাম নেননি আর এই যাতে নির্দেশনাকে বলা হয় আমরা এর সাদ বা নাহি এর সাদ মানে শিক্ষামূলক উপদেশমূলক নির্দেশনা বা নিষেধাজ্ঞা এই হলো কথা কাজে আসলে যাওয়ার কিছুই নাই যে আপনি দেখছেন অধিকাংশ মানুষ দাঁড়িয়ে এগুলি পড়ছে এটার কারণ একটা হতে পারে যে অনেক সময় পরিবেশ পাওয়া যায় না যেমন ওই ভিড়ের সময় গেট থেকে যখন বের হয় মুসল্লিরা হাজার হাজার মুসল্লি বের হচ্ছে মক্কার গেট দিয়ে মদিনার গেট দিয়ে তখন ওই মতো অবস্থায় ওই দাঁড়িয়ে স্যান্ডেল পরার পরিবেশ থাকে না বসে পড়ার পরিবেশটাই থাকে না যাবে এরকম হতে পারে তো বলা পাড়িয়ে জন্যই ব্যাখ্যা করেছে হাদিসটার যে এটা ওই মুহূর্তের জন্য বিশেষভাবে প্রযোজ্য যখন দাঁড়িয়ে স্যান্ডেল জুতা পরলে শারীরিক ক্ষতি হতে পারে যেমন পড়ে যাওয়া পড়ে যেতে পারে কারণ এক পায়ে জুতা পড়লে এক পা দেখা যায় যে ওটা ইয়ে থাকে মানে ভারসাম্যহীন হয়ে থাকে তো এই কারণে রস্লা নিষেধ করেছে সুতরাং যদি পরিবেশ পাওয়া যায় আর জুতাটা যদি ওরকম জটিল হয় মানে না বসলে সমস্যা হতে পারে করে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে বসে পরিধান করবে আর সর্ব অবস্থায় যদি বসে পরিধান করতে পারে এটাই হবে উত্তম কাজ رسول الله صلى الله عليه وسلم ند الشناب ضجيج أموال الله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين